নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলো আর বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই তফসিল ঘোষণার পদক্ষেপটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুতরাং আমি মনে করি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখা দরকার সেই দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালন করেছেন আমি নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি নির্বাচনে সব দলের সব পক্ষের অংশগ্রহণ সবসময় অভিনন্দনযোগ্য সুতরাং যারা সব দলের অংশগ্রহণের বিষয়টাকে উপরে গুরুত্ব দিচ্ছে আমি তাদের সঙ্গে একমতি পোষণ করছি সব দলের অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দলগুলো তারা সিদ্ধান্ত নিয়ে আসবেন এটাই কামনা করি আর কি সুতরাং এখানে নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আকাঙ্ক্ষার কোনো বিরোধ নাই সুতরাং এটা নিয়ে আমি মনে করি যে নির্বাচন তফসিল ঘোষণাটা প্রশাসনিক পদক্ষেপ সাংবিধানিক পদক্ষেপ এবং রাজনৈতিক অনিশ্চয়তার থেকে দেশকে রক্ষার পদক্ষেপ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে এ বাকি আলাপ আলোচনা সব কিছু হতে পারে রাজনৈতিক যুদ্ধটা চলছে হচ্ছে যে বাংলাদেশে সাংবিধানিক ধারাকে বানচাল করার একটি পক্ষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করার একটি পক্ষ এবং আলবদর রাজাকার সাম্প্রদায়িক জঙ্গিদের সহযোগিতা নিয়ে একটি রাজাকারের সরকার প্রতিষ্ঠার একটি পক্ষ এরকম একটি যুদ্ধ অবস্থায় আমরা মনে করি যে চোদ্দ দলীয় জোটের রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করছি না কারণ নির্বাচন এর আগে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিএনপি চক্র তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করার যে ধাক্কা দিচ্ছে আর কি এই ধাক্কা সামলানোর জন্য চোদ্দ দল দরকার এবং নির্বাচনের পরে এ চোদ্দ দল ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত নস্যাত করার জন্যেও কাজে লাগবে সুতরাং চোদ্দ দল বিএনপি আসুক আর না আসুক চোদ্দ দল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যে ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবে